বনগাঁ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করালেন পৌরপতি এদিন পৌরসভার সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে শপথ নেন পাপাই রাহা বনগাঁ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করালেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ গত একুশ তারিখ বনগাঁ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয় চব্বিশে আগস্ট ঘোষণা হয় ফলাফল দু ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী পাপাই রাহা এদিন পৌর ভবনে পাপাই রাহাকে শপথ বাক্য পাঠ করেন শপথ বাক্য পাঠ অনুষ্ঠান ঘিরে সমস্ত ছিলেন অন্তর্গত চৌদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসাবে নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে সত্য নিষ্কার শপথ গ্রহণ করতেছি যে আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি আমি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং যে কর্তব্য কর্মে প্রতি তা বিশ্বস্ত বিশ্বস্ততার সহিত পালন করব শপথ গ্রহণের পর পাপাই রাহা বলেন রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে বনগাঁ পৌরসভা তার ব্যতিক্রম নয় বনগাঁ পৌরসভার পৌরপতির নেতৃত্বে বনগাঁ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এই ধারা অব্যাহত রেখে চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষকে সমস্ত পৌর পরিষেবা যাতে পৌঁছে দিতে পারি আমার প্রথম লক্ষ্য হবে সেটাই বিগত দিনেও এই পৌরসভা যেভাবে মানুষের উন্নয়নের কাজ করেছে আমাদের মধ্যে এখন যিনি আছেন আমাদের চেয়ারম্যান গোপাল শেখ মহাশয়ের নেতৃত্বে যে উন্নয়নের যোগ্য চলছে বনগা পৌরসভা এবং আমাদের উপকৌর মাতা আছেন কৃষ্ণার্দ্য মহাশয় এবং যারা সিআইসি বাকি যারা কাউন্সিলার আছে আমাদের কৃষ্ণা কাকিমা আছে বাকি যারাই আছেন সবাই যেইভাবে বনগা পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার কাজ হবে তাদের সাথে একই সৈনিক হয়ে আমি এই উন্নয়নটাকে আমার চোদ্দো নম্বর ওয়ার্ডের মানুষকে আরও বেশি করে উন্নয়নের যোগ্যে সামিল করে এবং এই ওয়ার্ডটাকে ওয়ার্ডের নিরিখে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পাপায় রাহার সাথে আমরা প্রত্যেকে রয়েছি পৌরসভার পক্ষ থেকেও সমস্ত সহযোগিতা করা হবে চোদ্দ নম্বর ওয়ার্ডে যে উপনির্বাচন ছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা সেখান থেকে বিপুল বোর্ডে জয়লাভ করেছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আজকে তার শপথের দিন নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক বনগাঁ পৌরসভা সকল বোর্ড অব কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠান করলাম এবং পাপাই রাহাকে সমস্ত অফিসিয়াল কাজ আমাদের অফিসিয়াল ডিগনেটরিজও আছে সমস্ত তার কাগজপত্র যেগুলো প্যাড সিল লাগে সেগুলোকেও আমরা দিলাম এবং সে আগামী দিনে যাতে চোদ্দো নম্বর ওয়ার্ডে বাংলার যে উন্নয়ন প্রকল্পের কাজ হচ্ছে সেটা সঠিকভাবে কাজ করতে পারে আমরা সবাই মিলে সেই কাজটা করার জন্যই আজকের এই শপথ অনুষ্ঠানে আমাদের আর একটা শপথ সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা